ভালোবাসার মানুষকে কাছে পেতে নিজ ধর্ম ত্যাগ করার উদাহরণ বলিউডে বারবার এসেছে। তবে টানা চার বছর প্রেমের সম্পর্ক থেকে শেষমেশ ধর্মের দোহাই দিয়ে ভালোবাসার মানুষের সাথে বিচ্ছেদ ঘটিয়েছেন ভারত টিভি বলিউড অভিনেত্রী হিমাংশী খুরানা। বিগ বস ১৩ এর ঘরে গিয়ে মূলত প্রেমের সম্পর্কে জড়ান মুসলিম রিয়াজ ও হিন্দু ধর্ম অবলম্বী হিমাংশী। তারপর দীর্ঘ চার বছর প্রেম করেন তারা, তবে ভিন্ন ধর্ম হওয়ায় সম্পর্কের মাঝপথে ইতি টানলেন এই জুটি। টুইটারে একটি পোস্টে হিমাংশী বলেন, আমরা আর একসঙ্গে নেই, রিয়াজের সাথে একসঙ্গে কাটানো সময় আমি কখনোই ভুলব না, কিন্তু আমাদের এই রোমান্টিক জার্নি শেষ হয়ে গিয়েছে। কারণ হিসাবে এই অভিনেত্রী দুজনের ধর্মীয় বিশ্বাসের বিষয়টিকে সামনে আনেন। হিমাংশী জানান তারা একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন। বিগ বসের ঘরে যাওয়ার পরে আসিম রিয়াজের সাথে পরিচয় হয় হিমাংশীর, সেখানে সম্পর্ক গড়ায় ভালোবাসায়। যদিও ওই সময়ে চৌ নামে এক ছেলের সঙ্গে সম্পর্কে ছিলেন হিমাংশী, রিয়াজের জন্য নয় বছরে সেই সম্পর্ক ভেঙে দেন এই অভিনেত্রী। তবে রিয়াজের সাথেও স্থায়ী হতে পারলেন না হিমাংশী, ভেঙে গেল তাদের এই সম্পর্ক ধর্মের দোহায় দিয়ে। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।